বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শহরের জল সংকট মোকাবেলায় উদ্যোগ নিল ইংরেজ বাজার পৌরসভা। শহরের 5 নম্বর ওয়ার্ডের তরুবালা পার্কে উদ্বোধন করা হলো একটি পানীয় জল সরবরাহ পাম্পের। এদিন নারকেল ফাটিয়ে এই পাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। জানা যায় এই পাম্পের মাধ্যমে 5 নম্বর ওয়ার্ডের পানীয় জল সরবরাহ করা হবে। ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই পাম্পের, তবে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ার্ড বাসিন্দারা। সবাই লিবে যে বললো যে কি করবো দিদি, সবাইকে দিবি কেন, এইটাই তো ভালো নিজেদের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু 2000 টাকা ভাই দু পয়সা খেতে পাইনি। এটা এখানে অধিবাসীদেরকে জানাচ্ছি, কালো হয়ে যাচ্ছে, আমি দেখবো যে মমতার কথাটা কনভার্ট হচ্ছে না। দিদি বলবে বলি ধরে আজকে আমরা 5 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন এই এলাকার মানুষ, তথা 5 নম্বর ওয়ার্ডই শুধু নয়, 4 নম্বর, 7 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে তারা আমাদের ইংলিশ বাজার পৌরসভার যে আমরা জলটা দিই, সেই জলটাই এই এলাকার মানুষ খুব একটা তাদের চাহিদা মতন জল পেত না। যে এই ওয়ার্ডের কাউন্সিলর আমার বোন, সে আমাকে খুব বিরক্ত করতো এই এলাকার মানুষের কষ্টের কথা বলতো, যে সঠিকভাবে জল পাচ্ছে না এরা। তো আমরা আজকে এই এলাকার মানুষের দাবি অনুযায়ী এবং কাউন্সিলরের অনুপ্রেরণায় এবং আমাকে বিরক্ত করার বিনিময়ে এবং 4 নম্বর, 7 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এবং আমাদের জীবনের আর এক নাম জল, সেই জলকে যেন তাদের আমাদের মানুষরা সঠিকভাবে এবং তাদের চাহিদা মতন পান, তার জন্য আজকে আমরা এখানে একটা পাম্প বোরিং করে তাদের সেই দীর্ঘদিনের দাবিটাকে আশা করি পৌরসভা থেকে আমরা পূরণ করতে পারছি। কত টাকা দেয়? এটা আনুমানিক 14-15 লক্ষ টাকা খরচ হবে, তবে তার সঙ্গেও আমরা একটা চেষ্টা করছি। আপনারা জানেন জল নিয়ে কিন্তু চারিদিকে খুব হাহাকার চলছে। আমি পৌরসভার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব যাতে জলটা অপচয় না হয়, সেটাও একটু আপনাদের প্রতি আবেদন রইল। আর ইতিমধ্যেই কিন্তু আমরা একটা পৌরসভা থেকে মাইকিং করছি নোংরা ফেলার নিয়ে। আপনারা নির্দিষ্ট সময়ে কিন্তু নোংরা ফেলবেন এবং তারপরে যদি ফেলে কেউ
তাহলে আপনারাও কিন্তু প্রতিটি মানুষ পৌরসভার কাউন্সিলর হিসাবে কিন্তু প্রতিবাদ করবেন, এই আবেদনটা রাখছি আপনাদের কাছে। এবং আমরা আপনাদের কাছে আর একটা ভালোবাসা আশীর্বাদ চাইছি। আমরা খুব চেষ্টা করছি যে 19 সালের মধ্যে আমাদের নদী থেকে যে জলটা আর্সেনিক মুক্ত হয়ে আপনাদের বাড়ি বাড়িতে আমাদের দেওয়ার যে প্রকল্পটা আছে, আমরা খুব চেষ্টা করব 19 সালের মধ্যেই সেটা যেন পৌঁছে দিতে পারি। কিন্তু সবটাই পারবো, আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ না পেলে আমরা 29টা কাউন্সিলর মিলে কিন্তু এই পৌরসভার সুনামকে নিয়ে যেতে পারবো না। এই পৌরসভা আপনাদের, আমরা শুধু উপলক্ষ মাত্র। আপনারা সঠিকভাবে আমাদের আপনাদের দাবি জানাবেন এবং অন্যায় হলেও সেটা জানাবেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে এসে খুব ভালো লাগছে যে একটা মনে হয় আমরা পৌরসভা থেকে আপনাদের দাবি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। আপনাদের এখানে কি অসুবিধা হতো? জল পাওয়া যেত একদম, রিজার্ভারের পর্যন্ত জল আসত। কতদিন থেকে আপনারা এটা অসুবিধার মধ্যে আছেন? প্রায় 10 বছর। এর আগে আপনারা জানিয়েছিলেন পৌরসভাকে? আজকে পাম্পটা হওয়ার পরে আপনি কি খুশি? প্রচণ্ড খুশি। এতে উপকার হবে? প্রচণ্ড ঘটে, সবারই উপকার হবে। আবার দাদা আপনার নাম কি? আমার নাম কমল কুমার সরকার। কি অসুবিধা হতো? অসুবিধা মানে জলের ফোঁটা খুবই কম থাকতো, যার জন্য অনেক বাড়িতে বাড়িতেই জল যেত না। বিশেষ করে এপ্রিল মে জুন এই সময়টাতে বাড়িতে একদমই জল ঢুকতো না। এটা হলে কি পাইপ থাকবে? জলের কানেকশন এখন অনেক বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু সেই তুলনায় জলের পাইপটা মানে রাস্তার পাইপটা বড় মোটা ছিল না, যার জন্যই এই জলের ফোঁটা কম হয়ে যাচ্ছে। আজকে উদ্বোধন হলে আপনারা উপকৃত হবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উপকৃত হবেন, অবশ্যই উপকৃত। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।